আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে এসএসসি 2024 সালের ফলাফলের জন্য অপেক্ষা করছো। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সবার আগে মার্কশিট সহ তোমরা ফলাফলটি চেক করতে পারবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা এই রেজাল্টের চেক করার কাজটি মোবাইলেও করে নিতে পারো। তোমার কাছে যদি ভালো মোবাইল থেকে থাকে সেটার মাধ্যমে তোমরা ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তোমরা চেক করতে পারো। এছাড়াও এসএমএস পদ্ধতি তো রয়েছেই। চলো বন্ধুরা, দেরি না করে আমরা দেখি নিই কীভাবে এই রেজাল্টটি চেক করতে হয়। এসএসসি রেজাল্ট 2024 দেখার সবচেয়ে সহজ পদ্ধতিগুলো আমরা আলোচনা করি। মূলত দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে চেক করা, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, সেটাই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। চলো বন্ধুরা, আমরা প্রথম পদ্ধতি অর্থাৎ এসএমএস এর মাধ্যমে দেখে নিই, তারপর আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে চেক করতে হয় তাড়াতাড়ি এবং মার্কশিট সহ সেটাও আমরা দেখে নিব। এসএমএস করার মাধ্যমে ফল দেখা, প্রথমে তোমার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। সেটা ফিচার ফোনও হতে পারে বা স্মার্টফোন হতে পারে, যে কোনো মোবাইলের মেসেজ অপশনে চলে যাবে। সেখানে যাওয়ার পর তুমি প্রথমে বড় হাতের অক্ষরে লিখবে এসএসসি, স্পেস দিবে, তারপর তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিবে, স্পেস দিবে, রোল নাম্বার বসাবে অর্থাৎ তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটি বসাবে, স্পেস দিবে এবং পাসিং ইয়ারটি বসিয়ে দিবে অর্থাৎ তুমি যে বছর পাস করেছো সেটা তুমি বসিয়ে দিবে, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ফিরতি এসএমএসে তোমরা রেজাল্টটি দেখতে পাবে, আর অবশ্যই এখানে চার্জ প্রযোজ্য। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন তুমি এসএসসি লিখলে এসএসসি, স্পেস দিবে, তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর বসিয়ে দিবে ডিএইচএ, স্পেস দিবে, এরপর তোমার রোল নাম্বারটি বসাবে এসএসসি রোল নাম্বারটি এবং পাসিং ইয়ারটি বসিয়ে দিবে এবং সেটা পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ফিফটি এসএমএসে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। তুমি যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকো তাহলে দাখিল লিখবে, এমএডি লিখবে, তারপর রোল নাম্বারটি বসাবে, পাসিং ইয়ারটি বসিয়ে দিয়ে পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। তুমি যদি টেকনিক্যাল বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এসএসসি, স্পেস টেকনিক্যাল, টিইসি, স্পেস দিবে, রোল নাম্বারটি বসাবে, পাসিং ইয়ারটি বসাবে, পাঠিয়ে দিবে 16222 নাম্বারে। ফিফটি এসএমএসে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছ কীভাবে রেজাল্টটি চেক করতে হয়। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিভিন্ন বোর্ডের প্রথম তিন অক্ষর যা তোমার এসএমএস করার সময় প্রয়োজন হবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে চেক করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ওয়েবসাইট রয়েছে, এটা সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত তোমরা রেজাল্টটি দেখতে পাবে। আরেকটি ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু তোমরা রেজাল্টটি চেক করতে পারবে। চলো বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে এই রেজাল্টটি চেক করতে হয়। বন্ধুরা, আমরা প্রথম ওয়েবসাইটে আসলাম। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন। এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এক্সামিনেশন দিতে হবে, যেমন এখান থেকে তুমি এসএসসি দিয়ে দিবে, এরপর তোমার পাসিং ইয়ারটি দিবে অর্থাৎ তুমি যে বছর পাস করেছো সেটা দিবে, তারপর তোমার বোর্ড সিলেক্ট করবে, এরপর তোমার এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবে, এরপর তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, এখানে ছবিটি রয়েছে সেই ছবিটি দেখে দেখে নিচে বসিয়ে দিবে। যদি ছবিটি বুঝতে না পারো তখন এখানে রিলোড অপশনে ক্লিক করলে নতুন ছবি বা নতুন অক্ষর দেখা যাবে, এটা তুমি এখানে লিখে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটি এসে পড়বে। তো আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম, এরপর ভিউ রেজাল্টে ক্লিক করব। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর সকল তথ্য দেখা যাচ্ছে অর্থাৎ ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাচ্ছে, এবং শিক্ষার্থীর কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে রেজাল্ট, জিপিএ 5 এবং অন্যান্য তথ্য কিন্তু দেখা যাচ্ছে। নিচের দিকে স্ক্রল করতে হবে, দেখো শিক্ষার্থীর কিন্তু প্রতিটি সাবজেক্টের কত জিপিএ পেয়েছে সেই জিপিএ তথ্যগুলো কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে রেজাল্টটি চেক করতে হয়। এবারে আমরা দ্বিতীয় ওয়েবসাইটে যাই। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরেকটি ওয়েবসাইট, এটাও খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে আসার পর তোমরা প্রথমে এসএসসি দাখিল ক্লিক করবে, ইয়ার তুমি বসিয়ে দিবে অর্থাৎ যে বছর তুমি পাস করেছো, এরপর তুমি বোর্ড বসিয়ে দিবে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, এবং এখানে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি যোগ বিয়োগ করে অর্থাৎ যেটা দেওয়া থাকে সেটা লিখে তুমি সাবমিট অপশনে ক্লিক করবে। আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম, সাবমিট অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর সকল তথ্য দেখা যাচ্ছে এবং সাথে মার্কশিটও দেখা যাচ্ছে, কোন কোন সাবজেক্টে কী রেজাল্ট হয়েছে সব কিন্তু এখানে দেখা যাচ্ছে। আশা করি রেজাল্ট কীভাবে চেক করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসও কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কীভাবে রেজাল্ট চেক করতে হয়। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।